ইরিক্সাত কণমানি ছাত্রীক যৌন নির্যাতন, রাজপথতো সুরক্ষিত নহয় কন্যা শিশু, রাইজর জালত লম্পট ইরিক্সা চালক। এই জঘন্য ঘটনা তো সংঘটিত হল করিমগঞ্জ শহরত। পঞ্চম শ্রেণীর ছাত্রীগুলিয়ে টিউশনের ঘরলে উভতিবলে উঠিছিল এখন ই রিক্সাত। তারপরতেই সুযোগ বুঝি ই রিক্সার পর্দা বন্ধ করে অকলশরিয়া কণমানি ছাত্রীগুলির উপর অসৎ চরিতার্থ পূরণের অপচেষ্টা করে লম্পট ই রিক্সা চালকজনে। পাছত অসহায় ছাত্রীগুলির চিঁড় বাখরত স্থানীয় লোকসলক উলাই আহি ছাত্রীগুলিক উদ্ধার করার লগতে খবর দিয়ে আরক্ষী। অভিযুক্ত ই রিক্সা চালকজন সুলতান আহমদ। করিমগঞ্জ শহরের কানিসাইলর এলাকার ঘর ই রিক্সা চালকজনের। আরক্ষীয়ে লম্পট ই রিক্সা চালকজনক গ্রেপ্তার করে আরম্ভ করে ঘটনার তদন্ত। করিমগঞ্জের পৰা গৌরীশ নন্দীর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।